আর শোনো না, খেতে বসছি আর খাবারে আছে, মা নিচে খেতে বসছে, ছেলেও খাচ্ছে, সবাই মিলে খাচ্ছি। আর খাবারে আছে আলু ভাজা আর কি মাছ বললো না, রুই মাছ না, একজন বলেছে যে মাকে ভাত দিতে তো ভুলিস না, মাকে ভাত দিতে ভুলবো কেন, কেন খাওয়াই বলতো, মা নোংরা চোখে করে রান্না করে। হ্যাঁ বাবা, আমি কেন আগে খাবো বাবা, আমার দরকার নেই, এর জন্য মাকে আগে খাওয়াই, মা আগে কিছু হলে মা, বুঝতে পেরেছিস, তারপরে আমি মাছ নিয়ে এসছে পাট পচা বন্ধ, মানে যে দোকান থেকে অন্য রকমই করে, আমি ইউটিউবের কোনো রুল বুঝি না, সেটা হচ্ছে ইউটিউব বলে কোনো কিছু নোংরা কিছু ভিডিও দেখালে বিয়ে করে দেবে, স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে, বা কোনো কিছু উল্টো পাল্টার কোনো কিছু দেখা গেলে হ্যাঁ ওটাতে স্ট্রাইক দিয়ে দেবে, বুঝতে পারছো, মানে কি কি দেখা গেলে স্ট্রাইক দিতে পারে, স্ট্রাইক দিয়ে দেবে। আমার দ্বিতীয় চ্যানেল মাই নেম ইজ ঝুমা, তোমরা শুনে না ধারণা করবে না, আরেকটা মেয়েও আছে ফর্সার মতো, মেয়েটা মেয়েটা খুব ভাইরাল হয়েছিল, ওই মেয়েটা নেবে তো পাঁচ পয়সা দেবে কেন, না জানে না, হ্যাঁ যেটা বলছিলাম ফর্সার মতো মেয়েটা খুব ভাইরাল হয়েছিল, মানে সে গাছের আম দেখে দেখে নাচ করছিল, প্রচুর ভাইরাল হয়েছিল মেয়েটা, ওই মেয়েটা পুরো ইয়েটা মানে জামাটা পুরো ইয়ে করে, মানে নিচের ইয়েটা পুরো ভিডিওতে ইয়ে করে দিয়েছে, তাও ইউটিউব স্ট্রাইক দেয়নি, তার প্রত্যেক দিন দেখি পুরো পাতলা একটা জামা, পাতলা একটা জামা, হ্যাঁ ওটা পরে মানে না পরে থাকার মতো নিয়ে জামা কাপড় ওটা পরে ভিডিও করছে, ওই ইউটিউব তো স্ট্রাইক দেয় না, কিন্তু এই সাধারণ সাধারণ ইউটিউবাররা যদি চুল থেকে পান একটুখানি কোনো কিছু
পড়ে ফেলে তখনই স্ট্রাইক দিয়ে দেয়। আমি বলছি এটাও মানে ভাত পচে ভাত পচে গন্ধ, আমি বলছি তো ভাত পচে গন্ধ সত্যি বলছি। দেখো চুল না খেয়ে উঠে গেল এটা আমাকে দাও মাছ দাও নিজে খেয়ে যাচ্ছে, আলু ভাজার মধ্যে ভোট খাবার গন্ধ আমার লাগছে, মার উপর যা রাগ ধরে না, আমার যা রাগ ধরে না, এমন মানে দিতে হয় না, এমন দিতে হয় বলার মতো না। তোর মাকে বলা উচিত ছিল তোর মায়ের কাছে রেখে দিতে, তোর দ্বারা সংসার আদি জীবনে কোনো হয়নি আর হবেও না, জীবনে কোনো হয়নি আর হবেও না, বুঝতে পারছিস? তোর মতো মানুষ না, ওর জন্য সংসার করতে হবে না। একটা একটা সন্তান তো ভালো তো তৈরি করতে পারিস নি, একটাকে ভালো তৈরি করতে পারিস নি, নিজেই তো ভালো না। আর প্রিয়াংশু তোকে বলছি তোর নিজের চেয়ে তেল দে, তুই বলছিস তোর মাকে কত ভালোবাসিস, বাবা বিশাল ভালোবাসিস তোর মাকে, লোকের সামনে ভালোভাবে মাসাতে আর ঘরের মধ্যে ঝগড়াঝাটি মারধর তাই না? কত কিছু বেশ বেশ করি আরো করব, আরো করব, যেমন যেমন ভাবে ইয়ে করেছে খারাপ ভাবে মানুষ করেছে আমার জীবনটা নষ্ট করেছে, 2007 আমার জীবনটা নষ্ট করেছে, সেরকম আমিও সারা জীবন যতদিন বাঁচবে এর বদলা নিয়ে যাবো, সারা জীবন আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে। হ্যাঁ বিয়ে করেছো তোমার কোনো ইয়ে নেই, তোমার বাচ্চা হয়েছে কোথায়, ভালো জায়গায় বিয়ে দেবে না খারাপ জায়গায় বিয়ে দেবা তার কোনো ইয়ে নেই, কে কোথায় এলাকাটা কে কোথায় দিয়ে দেবে তুমি সেটা কি করবা? ভাগ গন্ধ তো না না যেগুলো চলছে না, যেগুলো চলছে না বাকি না তো, যেগুলো চলছে না সেগুলো দিয়েছে তোমাকে, যেগুলো চলছে না তোমাকে সেগুলো দিয়েছে ভিকারি হিসাবে, বুঝতে পারছো? আর সোনারা তোমরা তো জানোই আমি কেন ভিডিওগুলো করি, আমি ওই ভিডিওগুলো কেন করি তোমরা তো জানোই, মা কি বাজে
যার দোকান থেকে মাছ নেয় ওই লোকটা মানে পয়সা দিতে পারছে না, তো ওই লোকটা তার জন্য পয়সা পান তো যা পেয়েছে আমাদের ঢেলে দিয়েছে, মানে খেতে পারলাম না ফেলে দিলাম এত বাজে। এই দুটো ভালো মন্দ খেতেও পারি না আর মানুষের ঠকিয়ে দেয়। আজ আমাদের পয়সা নিয়ে বলে মানুষ এরকম ঠকিয়ে দিচ্ছে, একদিন আমাদেরও পয়সা আসবে, সেদিন এই কথাটার জবাব দেবো, এই এই মাছের জবাব দেবো সেদিন। আমাদের যখন পয়সা ছিল না, পাঁচ পয়সা এক পয়সা মাছ দিয়েছ, হ্যাঁ এই পয়সা মাছ কত নেবে জানো, 80 টাকা, চার পিস 80 টাকা নিয়ে নেবে, এত টকায় আমাদের আমাদের এখানকার বাজারে দোকানদাররা বিশাল টকায়, মুদিখানার দোকান, মাছের দোকান, মাংসের দোকান বিশাল ঠকায়, উল্টো পাল্টা মাংস দিয়ে দেয় বলে 80 টাকা 100 টাকা এরকম। আমরা খুব গরিব, ঠিক মতো পাই না, তোমরা তো চেয়ার যখন খেতে পারতো না তখন তো ওকে কিয়াকে গাদা গাদা ভিউ দিতা যাতে ও দুটো খেয়ে বাঁচতে পারে, এখন আমাদের খারাপ অবস্থা, আমাদেরও ধারে ধার হয়ে গেছে, তোমরা পাচ্ছ না আমাদের ইয়ে করতে, তা তোমরা কি মানুষ, আর কেউ তো বাজে ভিডিও করতো আমিও তো সেটা করি, তা কেয়াকে যদি দেখতে পারো তাহলে আমাকে আমার ভিডিও দেখতে পারবে না কেন, আমার ভিডিওতে ভিউ দিতে পারবে না কেন, হ্যাঁ বলো আজ না কে সাধু পুরুষ হয়েছে, আগে তো কাজ ছিল, আমি যা করি আমার সন্তানের জন্য করি, আমার মায়ের জন্য করি, আমার পুরো খাওয়ার জন্য করি, ঠিক আছে আমাদের এই যে ধারে খাই বলে পচা বান্ধ দেয় চাল পোকা, চালের মধ্যে পোকা থাকে এরকম করে ঠকায়। শুধু শুধু ভাত খাচ্ছি মাছ না দিয়ে, মাছ খাচ্ছিলাম শুধু শুধু ভাত খাচ্ছি, মাছ তো কোনো ব্যাপার না, যা পায় পয়সা পাতলা যা পায় খেয়ে না, বমি আসতো বলে আমার ক্যাশেন্টের ক্যাশেন্টের গন্ধ, তা রাখছি শুনে না ভালো লাগছে না, আজকে দুপুরটা খাওয়াটাই বেকার হয়ে গেল, এও বন্ধ করে দিতা বাবা।